বহুকাল আগে করিমপুর নামে ছোট্ট একটি জঙ্গল ছিল। জঙ্গলটি ছিল অনেক সুন্দর। সেই জঙ্গলের মধ্যে বেশ গভীরে একটি ডোবার পাশে এক হাঁস দম্পতি বাস করত। তাদের একজনের নাম ছিল হাঁসা আর অন্যজনের নাম ছিল হাসি। তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসত। কোথাও গেলে তারা দুজনে একসাথেই যেত, এমনকি তারা একসাথে নদীতে সাঁতার কাটত। একদিন হাসি তিনটি ডিম দিল, আর এই তিনটি ডিম নিয়ে হাসা হাসি অনেক খুশি হল। এমন সময় হাসা হাসিকে বলল, জানো আজকে আমার অনেক আনন্দ লাগছে, আজকে আমি অনেক খুশি, কেননা কিছুদিন পর আমাদের তিনটি ছানা হবে যে। হ্যাঁ আমিও আজকে অনেক খুশি, অনেকদিন পর যে আমি তিন সন্তানের মা হতে চলেছি। হ্যাঁ আমাদের পরিবারে তিনজন সদস্য আসছে, আমাদের পরিবারটা যেন আনন্দ উৎসবে ভরে উঠবে। আমি আমার ছানাদের মাছ ধরা শেখাবো, কীভাবে সাঁতার কাটতে হয় তা সব কিছু শিখিয়ে দেব। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমাদের সন্তানদের কোনো কিছুতেই কমতি রাখবো না আমরা। ঠিক আছে তুমি তাহলে ডিমে বসে তা দাও, আমি বরং তোমার জন্য আর আমার জন্য জঙ্গলের ওই বড় ডোবা থেকে কিছু মাছ ধরে আনি। ঠিক আছে সাবধানে যেও। এরপর হাসা মাছ ধরার জন্য জঙ্গলের বড় ডোবাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আর এদিকে হাসি বসে ডিমে তা দিতে থাকে। হাসা জঙ্গলের মধ্যে দিয়ে খুব আনন্দের সাথে বড় ডোবার দিকেই যাচ্ছিল। এমন সময় হাসার সাথে বকের দেখা হয়, আর তখন বক বলে, তোমাকে অনেক খুশি মনে হচ্ছে। খুশি মনে হচ্ছে কি বলো, আমি তো আজ অনেক খুশি, আমার মতো খুশি এই জঙ্গলে তুমি একটিও পাবে না। বাহ তাহলে তো ভালোই, তবে তুমি কিসের জন্য এত খুশি বলো তো শুনি। আমি যে আর কিছুদিনের মধ্যেই তিন সন্তানের বাবা হব গো, তাই তো আমি আজ অনেক খুশি। ও তাই বলো, তাই এদিকে যাচ্ছ কোথায়? যাই ওই বড় ডোবার দিকে, গিয়ে দেখি কিছু মাছ ধরতে পারি কিনা। ঠিক আছে হাসা ভাই, তাহলে যাও তুমি, আর আমিও চলি আমার বাড়িতে। এই বলে বক ও হাসা যে যার কাজে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই হাসা ডোবাতে চলে আসে, আর হাসা ডোবাতে নেমে মাছ শিকার করতে থাকে। এমন সময় ওদিক দিয়ে যাচ্ছিল এক শিয়াল। এই দেখে হাঁসটি চিৎকার করে বলে, ও শিয়াল ভাই এভাবে হেলে দুলে কই যাচ্ছ? হাঁসার এমন কথা শুনে শিয়াল ডোবার কাছে এগিয়ে আসে আর বলে, কোথায় আর যাব, দুদিন ধরে কোনো শিকার ধরতে পারেনি, গায়ে তেমন আর শক্তিও নেই, আর অনেক ক্ষুধাও লেগেছে। আমি তো আর ঘাস পাতা খাই না যে ঘাস পাতা খেয়ে থাকবো, আমার শিকার বনের সব ছোট ছোট পশু পাখি। শিয়ালের এই কথা শুনে হাঁসটি বলল, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি কোনো সাহায্য চাই না, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে কিছু মাছ ধরে এনে দিচ্ছি গো, তুমি সেগুলো খাও। কি বলিস, মাছ? মাছ তো আমি কখনো খাইনি, আমি তো আবার মাছ ধরতেও পারি না। ঠিক আছে দাও কিছু মাছ আমি খাই। এরপর হাসা মাছ ধরে ধরে শিয়ালকে দিতে লাগলো, আর শিয়াল তা খেতে থাকে। মাছগুলো খাওয়া শেষ করে শিয়াল বলল, ধন্যবাদ হাঁস বন্ধু, তুমি আমাকে যে উপকার করেছ আমি তা কখনোই ভুলবো না, তুমি খুব ভালো, তোমার কোনো বিপদে আপদে আমিও তোমাকে সাহায্য করব, এবার তাহলে আমি আসি বন্ধু। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল, আর এদিকে হাসা তখন বলল, অনেক সময় হলো তো এসেছি, এখন বরং আমি বউয়ের জন্য কিছু মাছ ধরে নিয়ে যাই। এই বলে হাঁস আবারও মাছ ধরতে থাকে, আর কিছু মাছ ধরে নিয়ে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুদিন পার হয়ে যায়, আর এদিকে হাসির তিনটি ডিম থেকে সুন্দর সুন্দর তিনটি বাচ্চা হয়। হাসি তার বাচ্চা তিনটি নিয়ে অনেক খুশি,
এমন সময় সেখানে হাসা আসে, আর হাসা আসতেই হাসি বলে, এই দেখো দেখো আমাদের কি সুন্দর ফুটফুটে তিনটি বাচ্চা হয়েছে। আজ আমি অনেক খুশি, আর আজকে আমি আমার বাচ্চার সাথে সারা দিন থাকব। হ্যাঁ, আমিও আজ অনেক খুশি যে আমি যে তিন সন্তানের বাবা। এখন এখন যাও তো আগে ওদের জন্য কিছু খাবার নিয়ে আসো, ওদেরকে খেতে দিতে হবে যে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি ওদের জন্য খাবার আনতে। এ কথা বলে হাসা খাবার আনতে রওনা দেয়। জঙ্গলের মধ্যে দিয়ে হাসা খুব আনন্দের সাথে যাচ্ছিল, ঠিক তখনই আবার বকের সাথে দেখা হয়ে যায়। তখন বক হাসাকে উদ্দেশ্য করে বলে, কে হে হাস ভাই, তোমাকে যে অনেক খুশি দেখছি আজ। আরে বক ভাই, খুশির দিনে খুশি হব না বলো? আজ তো আমি অনেক খুশি। তা এত খুশির কারণ কি হাসা ভাই? কিছুদিন আগে তোমাকে বলেছিলাম না আমি তিন সন্তানের বাবা হব, আর আজকে আমি তিন সন্তানের বাবা হয়েছি গো। আমার তিনটি সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, আর তাই তো আমি তাদের জন্য খাবার আনতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, দ্রুত তোমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসো। এরপর হাসা আবারও চলতে থাকে সামনের দিকে। চলতে চলতে হাসার দেখা হয় সেই শিয়ালের সাথে, আর তখন শিয়াল হাসাকে বলে, এদিকে কোথায় যাচ্ছ বন্ধু? জবাবে হাসা বলে, আমার তিনটি ছানা হয়েছে গো শিয়াল বন্ধু, তাই তাদের জন্যই বড় পুকুরে যাচ্ছি খাবার জোগাড় করতে। বাহ বাহ, তাহলে বেশ ভালোই তো, তবে সাবধানে যেও বন্ধু, কিছুদিন ধরে আমাদের জঙ্গলের বাঘ এসেছে, সামনে যাকে পাচ্ছে তাকেই শিকার করছে। ঠিক আছে শিয়াল বন্ধু, আমি তাহলে এখন চললাম। এরপর হাসা আবারও সামনের দিকে হাঁটতে থাকে, আর তখন শিয়াল বলে, যে আমার উপকার করেছিল আমিও তাকে উপকার করতে চাই। আমি বরং এক কাজ করি, চুপি চুপি আমি ওই হাসার পিছু যাই, যদি ওর কোনো বিপদ হয় তাহলে আমি ওকে সাহায্য করতে পারবো। এ কথা বলে শিয়াল চুপি চুপি রওনা দেয়, আর গিয়ে এক ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখে হাসার সামনে একটি বাঘ হাসাকে ধরবে বলে তাক করে আছে, আর হাসা ডোবার পাশেই মাছ শিকারের জন্য অপেক্ষা করছে। আরে আরে, বন্ধুর তো বড় বিপদ, বাঘ তো বন্ধুকে খেয়ে নেবে, এখন আমি কি করি? না না, আমাকে যে করেই হোক বন্ধুকে বাঁচাতে হবে। এমন সময় দেখে বাঘটি হাসার দিকে চুপি চুপি পায়ে এগোচ্ছে, আর তখন শিয়াল চিৎকার করে বলে, হাসা বন্ধু, হাসা বন্ধু, দ্রুত পানিতে নেমে যাও, তা না হলে যে তোমাকে বাঘ খেয়ে নেবে, তোমার পিছে বাঘ। এমন কথা শুনতে হাসা দ্রুত পানিতে নেমে পড়ে, আর বাঘটি হাসাকে ধরতে পারে না। এরপর বাঘটি হাসাকে ধরার জন্য ডোবার পাশেই পায়চারি করতে থাকে, অতঃপর হাসাকে ধরতে না পেরে বাঘ সেখান থেকে চলে যায়। আর তখন হাসা বলে, যাক বাবা, আজ অনেক জোর বেঁচে গিয়েছি, আজ যদি ওই শিয়াল বন্ধু না থাকতো তাহলে তো এতক্ষণে আমি বাঘের পেটে। ঠিক তখনই শিয়ালটি হাসার কাছে আসে, আর এসে বলে, বন্ধু তুমি এবার পারে আসতে পারো, ওই বাঘ বেটা চলে গিয়েছে, এখন তুমি বিপদ মুক্ত। হ্যাঁ বন্ধু, দাঁড়াও তুমি, আমি আসছি। এই বলে হাসা ডোবার পারে যায়, আর শিয়ালকে গিয়ে বলে, শিয়াল বন্ধু, আজ যদি তুমি না থাকতে তাহলে যে আমি ওই বাঘের পেটে যেতাম, তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আরে বন্ধু কে যে বলো, সেদিন তো তুমি আমার ক্ষুধা মিটিয়ে আমাকে সাহায্য করেছিলে, তাই আমি তোমার উপর অনেক কৃতজ্ঞ। চলো বন্ধু, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছেই দেই। ঠিক আছে বন্ধু, চলো। এরপর তারা দুজনে হাসার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আর তারা এভাবেই সারা জীবন একে অপরের ভালো বন্ধু হয়ে থাকে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও,
আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।